সোমবাৰৰ পৰা ৰেলনগৰী লামডিঙৰ মার্চেন্টস এছ'চিয়েচনৰ উদ্যোগত বিনামূলীয়া ভেকচিন প্ৰদান কাৰ্যসূচী আৰম্ভ কৰা হৈছে। আমাৰ আজি ভেকচিনেশ্যন আমাৰ বজাৰৰ মার্কেট এছ'চিয়েচন সৰু সৰু বিজনেসমেন প্লাছ আমাৰ যত ব্যৱসায়ী বিজনেসমেন আছে সিহঁতক প্লাছ তাৰ ফেমিলি কাৰণে সুৰক্ষাৰ কাৰণে আমাৰ এই ভেকচিনেশ্যন ড্ৰাইভটো মানে আমি এইটো ইয়াতে চলাই আছোঁ। আজি আমাৰ 200 মানুহ দিম, কিন্তু আমি মানে একফালে দি মানুহ লোৱা নাই। আমাৰ ইয়াতে বিজনেসমেন যিমান আৰু 500 বিজনেসমেন আছে, আমি অল চাইড মানে ৰোড ৱাইজ আমি ডিষ্ট্ৰিবিউচন কৰিছোঁ। কুপন ৱাইজ 40 কুপন 5টা জোনত ভাগ কৰি পেলাই আমি ডিষ্ট্ৰিবিউট কৰিছোঁ। রাজ্য সরকারে প্রতিদিনে 3 লাখ লোকক ভ্যাকসিন প্রদান করার লক্ষ্যে আরম্ভ করেছে টিকাকরণ অভিযান। সমগ্র রাজ্যের হোজাই জেলার লামডিঙর লোকনাথ ভবনত এই সংগঠনের ফালেরপরাও লামডিংবাসী রাইজক তথা লামডিং বজারত থাকা ব্যবসায়ী সকলক বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। ভাল লাগিছে, খুব ডিসিপ্লিন হিসাবে হয়েছে আমার কামখিনি। আমি কোনো অসুবিধা পোৱা নাই ইয়াত ডিউটি করে, আর এইখানে আমি ইয়াতে যিমানখিনি করে আছো কিন্তু কোনো অসুবিধা হওয়া নাই, সবতে ভালকে হয়ে আছে। ভ্যাকসিন হয়েছে জানুয়ারির পর আরম্ভ হয়েছে, জানুয়ারি 26 তারিখের পর, আর অলপ আজি 9টা বজার পর আরম্ভ হয়েছে। সকল নিয়ম মানি চলিছো, সবাই মাস্ক পরিধান করেছে, কোনো মাস্ক পরিধান নকরাকে অহা নাই, আর আমি এইটো ডিস্টেন্স মেইনটেইন করি আমি কামখিনি করে আছো। 45 ঊর্ধ্বর লোককলে নিজের যিকোনো পরিচয়পত্র জমা দি বিনামূল্যে লব পাৰিব কোভিড-19 এই ভ্যাকসিন। মার্চেন্টস এসোসিয়েশনের এনে পদক্ষেপ শলাগ লৈছে লামডিংবাসী রাইজে। মার্চেন্টস এসোসিয়েশনের তরফৰপৰা যে 200 মানুহর ভ্যাকসিনেশন করব কারণে আজি বন্দোবস্ত করা হল, এবং এই কারণে প্রশাসনের ওসর আমলকে 500 ভ্যাকসিনেশনের এই রিকুইজিশন দিয়েছিল। এতিয়া 200 ভ্যাকসিনেশন মানে স্যাংশন করেছে, এই কারণে প্রশাসনেরও মই ধন্যবাদ জ্ঞাপন করেছো, আর আপনাদেরও যে আইছে আপনাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছি। ব্যুরো রিপোর্ট, জেসিসি ডিজিটাল।